ক্যানিংয়ের ওদিকে এক হুজুর ফতোয়া দিয়েছে যে এই খারিজা মাদ্রাসা যে স্টাইলে চলছে, এ যারা চালাচ্ছে এরাও দায়ুস, এরাও বেঈমান, এ যারা সমর্থন করতেছে এরাও বেঈমান। খতমে বুখারীর অনুষ্ঠানে যারা হাজির হয়েছে তারা সব দায়ুস, এরা সব বেঈমান। এনজে বলেছে ভাই, তার যে ঈমানের জোর কতটা সেও তো জানি না। আমি রজব আলী বলছি, আমি এই প্রশ্নগুলো কালকে করেছি। কলেজ ইউনিভার্সিটি এডুকেশনের ব্যাপারে আপনার ফতোয়া কি? না আমি মুক্তি না। আমার আপনি বলছেন আমি ফতোয়া দেইনি, তো আপনি অস্বীকার কেন করছেন? আর অস্বীকার করেও তো কোনো রাস্তা নেই, আপনার বক্তব্যেরও রেকর্ড আছে, আপনি ফেসবুকে আপনার আপনার মানে অফিস আইডি থেকে যেটা ছেড়েছেন জি তারও স্ক্রিনশট আমাদের কাছে রয়েছে। ওই ক্যানিং এর ওদিকে মারিছে সে জিনিস, সে তার ফেসবুকের নিজস্ব আইডি থেকে, নিজস্ব অফিস আইডি থেকে সে পোস্ট করেছে খাদিজার খতমে বুখারীর একটা ছবি নিয়ে পোস্ট করেছে যে এতে যারা হাজির হয়েছে, যারা সমর্থন করেছে, যারা বসে আছে সব কি সব বেঈমান হয়ে গেছে, এরা সব দায়ুস হয়ে কত হলো সব দায়ুস হয়ে জাহান্নামে যাবে। আমার দেশে যখন সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে মেয়েদের কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান গড়বার কি দায়িত্ব নিল, রাস্তা দেখাল, মেয়েগুলো বেপর্দা হয়ে স্কুল যাচ্ছিল কোনো হুজুর দেখতে পায়নি, আমরা তাদেরকে ডেকে এনে আমরা তাদেরকে মাদ্রাসায় ভর্তি দিয়ে তাদের হাতে কোরআন তুলে দিলাম, তাদের হাতে হাদিস তুলে দিলাম, তাদেরকে আমরা দ্বীন ইমানের ব্যবস্থা করলাম জি, তাদেরকে তাদের মাথায় আমরা ওন্না তুলে দিলাম, তাদের জন্য পর্দা পুশিদার ব্যবস্থা করলাম, তাদেরকে বোরখার ভিতরে রেখে দিলাম। এখন আমাদের গাল শুনতে হচ্ছে আমরাই দায়ুস, আমরাই জাহান্নামী, আমরাই আমাদের ঈমান নেই, অথচ এসব জিনিসের পৃথিবীর প্রামাণ্য এই ফতোয়া যারা দিচ্ছে আর পৃথিবীর প্রামাণ্য হানাফি মাযহাবের নিচু লেভেলের জি কুদুরি পর্যন্তও যাওয়া লাগবে না, নুরুল ইজা নামের আরবি কিতাব দিলে তাই পড়ে এক লাইন বোঝাতে পারবে না, নুরুল ইজাও যাওয়া লাগবে না, উর্দুতে লেখা তালিমুল ইসলাম ওই তালিমুল ইসলাম দিলেও পড়ে বোঝানোর যোগ্যতা নেই। তারাই ফতোয়া দিচ্ছে যে এই এই সব যারা করতেছে সব বেঈমানেরা, শুনছেন নাকি? তা কি করতে হবে হুজুর? তা হুজুর বললে না, শিক্ষা দীক্ষা যা দিতে হবে সব মোহরেম পুরুষ দিয়ে। মোহরেম পুরুষ বোঝেন? হ্যাঁ না বলতে হবে, যদি না বোঝেন আমি বুঝকে দেব। মোহরেম পুরুষ কিছু বোঝেন? বোঝেন না তো, তাহলে আগে বুঝেন। ধরুন আপনার মেয়ে, তো আপনার মেয়ের জন্য পৃথিবীর বেশ কিছু পুরুষ আছে যাদের সাথে আপনার মেয়ের বিয়ে হারাম, বিয়ে হারাম, যেমন নিজের মামার সাথে, কোন মেয়ে তার নিজের মামাকে বিয়ে করতে কথা বলে না, পারবে পারবে না, কোন মেয়ে চাইলে তার নিজের ভাইকে বিয়ে করতে কথা বলে
কোনো মেয়ে চাইলেও তার জন্মদাতা বাবার সাথে বিয়ে করতে পারবে? কি বলছি কিছু বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝতেছেন তো? যেসব পুরুষের সাথে বিবাহ হারাম, বিবাহ তাদেরকে বলে মোহরিম পুরুষ। কি বলে? মোহরিম পুরুষ। তা সে হুজুর ফতোয়া দিলে না পড়াতে হবে মোহরিম পুরুষের কাছে। আমাদের খাদিজাতে বলি, ফাতেমাতে বলি, জেবুন্নেসায় বলি, আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে বলি, পুরুষ কিছু টিচার আছে তাই দেশ এদেশে এত অন্যায় অপরাধ জুলুম অত্যাচার চলতেছে, তার বিরুদ্ধে ওকে ফতোয়া নেই। কি ফতোয়া? ফতোয়া হচ্ছে আমরা কিছু পুরুষ টিচার দিয়ে রেখেছি, তারা তো ওই মেয়েদের জন্য মরে মরে। এবার কি বুঝতেছেন নাকি? মাদ্রাসার যে মেয়েগুলো আছে আর যে শিক্ষকরা পড়াচ্ছে, মেয়েদের জন্য তো এই শিক্ষকরা মোহরিম। তাই ফতোয়া দিয়েছে যে ও জায়েজ হবে। আচ্ছা, এই হুজুরির ফতোয়ায় যদি জায়েজ না হয়, ধরি নেন আমরা সব বন্ধ করতে পারি, সব বন্ধ করতে পারি, সেই হুজুর যে হুজুর যে সব ফতোয়া দিয়ে বেড়াচ্ছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে হুজুর আমাদের দেশের যা মক্তব শিক্ষা আছে, মডেল বাদ দেন, আমাদের দেশের এখনো যা মক্তব শিক্ষা ব্যবস্থা আছে, এই মক্তব শিক্ষা ব্যবস্থায় যারা পড়ায় ওরা কি সব মোহরিম পুরুষ? মক্তব শিক্ষা ব্যবস্থা রাখতে হবে না তুলে দিতে হবে? আরে বাবা, ওই তাহলে ওই হুজুরির ফতোয়া কাজ হচ্ছে কোন জায়গায়? এইটা বুঝতেছেন না কেন? যদি যদি মক্তব শিক্ষা ব্যবস্থা রাখেন, ও তো মোহরিম পুরুষে পড়াচ্ছে না, যেসব মেয়েরা আসতেছে, এসব মেয়েরা এসে পড়তেছে কি মোহরিম? হুজুর কি মোহরিম? তাহলে এই মক্তব শিক্ষা ব্যবস্থা থাকবে না, উঠে যাবে। আপনাদের ভেবিয়া চত্বরে যত স্কুল আছে আর আপনাদের ঘরে যত মেয়েরা পড়াশোনা করতে যায়, স্যারেরা যা পড়ায়, স্যারেরা সব মোহরিম পুরুষ। হ্যাঁ, ওই হুজুরির দায়িত্ব নিতে হবে, যাই স্কুল আছে সব তুমি বন্ধ করে দাও, আর নইলে চামড়ায় বাড়ি করবে। আরে হ্যাঁ না বলবেন তো? আমাদের ঘরের মেয়েরা যখন স্কুলে স্কুলে যে মোহরিম পুরুষের কাছে পড়ে, তখন সে হুজুরের জি সে হুজুরের জবানে তখন বাজ পড়ে, সে হুজুর তখন দেখতেও পায় না আর জবানও খোলে। এই যে স্কুলে যে মেয়েরা পড়াশোনা করছে স্যারদের কাছে, সব মোহরিম পুরুষ। মুসলিম ঘরের মেয়েরা কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, জি কলেজ ইউনিভার্সিটির লেকচারার যারা, ওরা সব মোহরিম পুরুষ। খাদিজা, ফাতেমা, জীবন্নসা, জীবনতলা সহ আমাদের প্রতিষ্ঠানগুলোতে মানে আমরা উপযুক্ত মহিলা টিচার না পাওয়ার কারণেই পুরুষ টিচার নিয়োগ দিতে বাধ্য হয়েছে। ওই হুজুরি বলবেন দিন যে মেয়ে ছেলের কথা ছেড়ে দিলুম, তুমি তো মদ্দালক হুজুর, তুমি বোখারি শরীফের এক পৃষ্ঠা একদিন একদিন এসে পড়িয়ে দাও, আমরা মদ্দালকে সব বসবো, মেয়ে ছেলে সেখানে কেউ থাকবে না, দেখি হুজুরির দম কতটা। চালাকি করার আর আড্ডা মারার জায়গা পাওয়া না দেশের এত মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, জি কলেজ ইউনিভার্সিটি লেকচার লেকচারার যারা, যে এই মেয়েগুলো ওদের ওদের কাছে পড়তে পারবে কি পারবে না, এটা জায়েজ না নাজায়েজ? এটা নাজায়েজ বললি স্কুল এডুকেশন মেয়েরা নেবে, এটা নাজায়েজ বললে কলেজ এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন নাজায়েজ বললে, সে ওদের বাড়িতে বেরুতে পারবে না, চামড়ায় বাড়ি করবে। হ্যাঁ না বলবেন তো? বলবে না, বলবে না?
ওই ভয়ে ওখানে ফতোয়া দিতে যাচ্ছে না, একদম পুরো বিষয়টা হিংসাত্মক ভাবে যেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত মেয়েদের এই প্রতিষ্ঠানগুলোর এগেনস্টে তারা ফতোয়াবাজি করেছে। কি অন্যায়টা করলুম কিছু তো বুঝতে পারছি না, কি করে যে দায়ুস হলুম তো বুঝতে পারছি না। দায়ুস কারে বলে? যদি বলা হয় যে হুজুর হাদিসের মানদণ্ডে বলতে হবে, দায়ুস কারে বলে? I can challenge. শেহুজুর বলতে পারবে? শেহুজুর আমি যদি ঘুরিয়ে বলি হুজুর মোরেম পুরুষ ছাড়া অন্য পুরুষের কাছে পড়া যাবে না, এইটা লোক দেখালি হবে না, অমুক বইতে লেখা আছে, অমুক জায়গায় লেখা আছে, এইটা বললে হবে না, আপনাকে কোরআন হাদিসের দলিল দিয়ে বলতে হবে, হুজুর পারবে না। হুজুর সে তার বক্তৃতায় কি বলেছে জানেন? সে তার বক্তৃতায় বলেছে যে মেয়েরা কথা বলবে পুরুষের কণ্ঠে। এই আয়াতে তফসীর করছে যে কি কণ্ঠে কথা বলবে, এই খাদিজা নিয়ে এত কিছু করেছে বলে গত রাত্রে আমি ফোন করেছিলাম তাকে সরাসরি, আমার আমার যে নিজের নম্বর সেই নম্বর দিয়ে এবং নিজের পরিচয় দিয়ে কথা বললাম। আল্লাহ আমি রজব আলী বলছি, আমি অনেকগুলো প্রশ্ন করলাম, আমি যতগুলো প্রশ্ন করি এই যে যতবার প্রশ্ন করি ততবার জ্ঞান হয়, আমি এই প্রশ্নগুলো কালকে করেছি। আর কলেজ ইউনিভার্সিটি এডুকেশনের ব্যাপারে আপনার ফতোয়া কি? বলছে না আমি মুক্তি না। অনুষ্ঠানে যারা ছিল তারা সব দায়ুস হয়ে গেছে, এরা সব জাহান্নামী হয়ে যাবে, এটা নাজায়েজ, এটা হারাম। আপনি মুফতি সাহেবের বক্তব্য কমেন্ট করে বক্তব্য দিচ্ছেন, আবার আপনি বলছেন আমি ফতোয়া দেইনি। আপনি অস্বীকার কেন করছেন? আর অস্বীকার করেও তো কোনো রাস্তা নেই, আপনার বক্তব্যেরও রেকর্ড আছে, আপনি ফেসবুকে আপনার আপনার মানে অফিস আইডি থেকে যেটা ছেড়েছেন জি তারও স্ক্রিনশট আমাদের কাছে রয়েছে। এইটা ফতোয়া দিলে একটু কাইম সাহেব বিরুদ্ধে লাগা যাবে, এইটা তো আমি এটাও ধরেছিলাম মানে পুরুষের কণ্ঠে কথা বলতে হবে। আপনি যে মেয়েরা পর পুরুষের সাথে কথা বললে পুরুষের কণ্ঠে কথা বলবে, কোন কণ্ঠে কথা বলবে? হ্যাঁ পুরুষের কণ্ঠে কথা বলবে। আল্লাহ এইটা ওই আয়াতে সূরা আহজাবের 32 নম্বর আয়াতের কোথায় আছে? ওখানে আছে তো নরম আমাজে কথা বলবে না, নরম সুরে আকর্ষ যেটা তফসীর কারক যেটা তফসীর করে দেবে আকর্ষণীয় স্টাইল নিয়ে কোন কথা, এমন স্টাইলে কথা বলবে না মেয়েরা, যে স্টাইলে কথা বললে পর পুরুষ আকর্ষিত হয় এইভাবে কথা বলতে আল্লাহ এটা নিষেধ করতেছেন। জি ফার্স্ট টাইম নিষেধ, তাও নবীর ঘরে। এখানে বড় মজার ব্যাপার, নবীর ঘরের বিবিদের জন্য এই বিধানগুলো দিয়ে আল্লাহ তাম পৃথিবীর কালেমাওয়ালি মেয়েদেরকে শেখাচ্ছেন। ফেরবি ওই হুজুরকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে নবীর স্ত্রীদেরকে তো আল্লাহ ডাক দিয়ে কথা বলতেছেন, তা এই আয়াত আমার অন্য অন্য মেয়েদের জন্য প্রযোজ্য হবে কেন? ওই হুজুর কোনো উত্তর দিতে? আয়াত তো খাস, আয়াত কি খাস ভাবে নবীর স্ত্রীদের উপরে নাজিল হচ্ছে, তার এই আয়াত অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কেন? এটা ও হুজুর জবাব দিতে পারবে না, এ জবাবও কাইম সাহেব দিতে পারবে। যে নবীর স্ত্রীদের জন্য নাজিল হয়েছে এরপরও তামাম দুনিয়ার কালেমাওয়ালি মেয়েরা এই আয়াতের অন্তর্ভুক্ত কেন হবে? এই আয়াতের হুকুম তামাম দুনিয়ার কালেমাওয়ালি মেয়েদের জন্য কেন প্রযোজ্য হবে? সে হুজুর জবাব দিতে পারবে না। দিতে পারবে? এ প্রশ্নের জবাব দেবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যোগ্য বিজ্ঞ আলেম যারা আছেন, ইনশাআল্লাহ এ প্রশ্নের জবাব তারা দিতে পারবেন।
আমার কথা কি বুঝতে পারেন? তাই বললাম হুজুর, ওই দুনিয়ায় তো তফসির কম নেই, অনেক তফসিরের কিতাব আছে, এই পুরুষের কণ্ঠে মেয়েরা কথা বলবে এটা কোন তফসিরে আছে? আমি জিজ্ঞেস করলাম, গ্যাগও শুরু করেছে, আমি খুব ব্যস্ত, আমি 15 মিনিট পরে করতেছি, আমি আধ ঘন্টা পরে করতেছি, অথবা আপনি 15 মিনিট পরে করেন, আমি ফের 15 মিনিট পরে ফোন লাগিয়েছি, ফের 15 মিনিট পরে আমি ফোন লাগিয়েছি, বলছে অন্যজন ফোন ধরে বলছে, বলছে একটু ব্যস্ত আছে পরে করেন, আমি আবার আমি কতক্ষণ পরে করব, তাহলে আধ ঘন্টা, আমি আধ ঘন্টা পরে আবার ফোন করেছি, আমার কি বলছে জানেন? বলছে আপনারা এত ব্যস্ত, আপনি আমাকে ফোন করতে বললেন তো আধ ঘন্টা বাদে, আমি কি অন্যায় করলাম? মানে মাল ব্যস্ত কেন? আমার বক্তব্যের শেষের দিকে বলা আছে যে আমি ভুল বলে থাকলে আমার বক্তব্য উইথড্র করে নেব, কবে নেবে তা কথা বললি, তারপর তো কথা বলতে পারবো, তাহলে আপনি রাখেন আমি পরে ফোন করবেন। জি সেই আর এই, জি দুই আটটারে মাঝে মাঝে ধরতে পারলি ভাই, এই যে আন্ধারে তো কিছু নেই, খালি কলসির বাজনা বেশি না ভর্তি কলসির বাজনা বেশি? কোন কলসির আওয়াজ হয়? আর ভর্তি যদি পানি ভর্তি থাকে আওয়াজ হবে না? না আমি এত ভালো জানি না, লোকে বলে তাই বলতেছি আর কি। জি এই তো চলতেছে দেশ জুড়ে।